হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের পর্ষদ টেস্ট পেপারে 392 পেজের অঙ্কগণ। একের দাগে প্রথম কোশ্চেনে বলেছে, এক ব্যক্তি একটি ব্যাংকে 1000 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। এখানে পি সমান 100 টাকা, সুদ প্লাস আসল 121 টাকা, সময় এন সমান 2 বছর, বের করতে হবে সুদের হার। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জানি সুদ প্লাস আসল সমান হয় এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার। এখন আমরা যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো বসাচ্ছি। এ সমান 121 সমান পি বলতে হচ্ছে 100, 1 প্লাস আর এর মান বের করতে হবে বাই হচ্ছে 100 এর স্কোয়ার, বা 1 প্লাস আর বাই 100 এর স্কোয়ার সমান হচ্ছে 121 বাই 100 গুণ ছিল তার 100 ভাগ করা হয়েছে, বা 1 প্লাস আর বাই 100 সমান হচ্ছে, স্কোয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে, 121-এর যদি বর্গমূল করি তাহলে পাবো আমরা 11, আর 100-এর বর্গমূল যদি করি তাহলে পাবো আমরা 10, বা আর বাই 100 সমান হচ্ছে 11/10 - 1 সমান হচ্ছে 1/10। 10 10 8 10 10 100, বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে 10। চক্রবৃদ্ধি সুদ সুদের হার হচ্ছে 10%, অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু 0। পি কিউ আর যেখানে বাস্তব সংখ্যা, সমীকরণের বীজদ্বয় বাস্তব আর মূলদ হওয়ার সত্য। তাহলে বাস্তব আর মূলদ কখন হয়? যখন নিরূপক গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, লেস দেন যদি 0 হয়, লেস দেন 0 নিরূপক তখন হয় কাল্পনিক। নিরূপক সমান হয় b² - 4ac, এখানে b নয় q আছে, তাহলে q² - 4p আর এটা গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে বীজদ্বয় হবে বাস্তব আর মূলদ, যদি শুধু গ্রেটার দেন হতো তাহলে হতো বাস্তব আর অসমান, আর যখন ইজ ইকুয়াল টু 0 হয়, লিখে দিচ্ছি দেখো, যখন d ইজ ইকুয়াল টু 0 হয় তখন হবে বাস্তব আর সমান বীজদ্বয়, বাস্তব ও সমান d গ্রেটার দেন 0 তখন বীজদ্বয় হবে বাস্তব ও অসমান, আর d লেস দেন যখন 0 হবে তখন হবে কাল্পনিক। এখানে উপরের দুটো শর্ত দেওয়া আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে দেখো অপশন বি, q² > 4pi, এটা হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন বলেছে, এবিসি ত্রিভুজ ও ডিইএফ ত্রিভুজে এ কোণ, এ কোণ আর ই কোণ সমান, আর মান বলেছে এর মান 40 ডিগ্রি। আর দেওয়া আছে এবি ইজ টু ইডি সমান এসি ইজ টু ইএফ, আর একটি কোণ দিয়েছে কোণ এফ সমান 65 ডিগ্রি, হলে বি কোণের মান। এই টাইপের অঙ্কর ক্ষেত্রে প্রথমে ছবিগুলো
আঁকতে হবে, যে দুটো ত্রিভুজ দিয়েছে সেই দুটো ত্রিভুজের ছবি আমরা আঁকবো। প্রথমে এ কোণ আর ই কোণ সমান, তাহলে এটা এ আর ই, এই দুটো সমান। তারপর দেখো অনুপাত বলেছে এ বি বাই ই বি, অনুরূপ বাহুগুলির অনুপাত এখানে দিয়েছে, তাহলে এ বি অনুরূপ বাহু বলেছে ইডি। এরপর দেখতে হবে এটা যদি বি ধরি, এর অনুরূপ বাহু ই এখানে আছে, তাহলে এটা ডি হবে আর এটা হবে ই, ই আছে এফ আছে। এ ডি বাই ডি সমান হচ্ছে এ সি, তাহলে এটা সি, এ সি বাই ই। অনুরূপ বাহুগুলির অনুপাত, কোন ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সদৃশ কোণে ত্রিভুজ হয়। সদৃশ কোণে যদি ত্রিভুজ হয়, সদৃশ কোণে ত্রিভুজের ক্ষেত্রে কোণগুলো সমান হয়। এই কোণের সঙ্গে এই কোণ সমান, যেহেতু অনুরূপ বাহুগুলির অনুপাত সমান, অতএব এই কোণ আর এই কোণ সমান, কোণ বি সমান কোণ ডি, আর কোণ সি সমান হচ্ছে কোণ এ। পেয়ে গেছি। এরপর বের করতে হবে আমার বি কোণ, এফ সমান সি কোণ, তাহলে সি কোণের মান আমরা পেয়ে গেলাম 65 ডিগ্রি, এ কোণ সমান পেয়েছি 40 ডিগ্রি, অতএব বি কোণ সমান, কোণ বি সমান 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 105 সমান, বিয়োগ করলে আমরা পাবো 5, এটা হচ্ছে 1, তাহলে হচ্ছে 75 ডিগ্রি। অপশন সি হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেনের অ্যানসার হবে 2, অনেকবার করা হয়েছে। দেখো টেন আলফা প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু 2, বা tan alpha plus cot সমান হচ্ছে 1/10, তাহলে tan alpha is equal to হচ্ছে 2, বা একবার করে দিই, অনেকবার করা হয়েছে, দেখে নেবে tan square alpha plus 1 is equal to হচ্ছে 2 tan alpha, বা tan square alpha minus 2 tan alpha plus 1 is equal to 0। এটা হচ্ছে দেখো square minus 2ab plus square minus 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে এ হচ্ছে টেন আলফা আর বি হচ্ছে 1, তাহলে বা টেন আলফা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা টেন আলফা ইজ ইকুয়াল টু 1, টেন আলফা ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কট আলফা ইজ ইকুয়াল টু 1 হবে, তার কারণ কট সমান হচ্ছে 1/10, তাহলে 1/1 সমান হচ্ছে 1। বের করতে হবে টেন 7 10 to the 7 alpha plus cot to the power 7 alpha, 10 alpha এর মান হচ্ছে 1, তাহলে 1 to the 7 করলে 1, এটা 1 সমান হচ্ছে 2, 2 অপশন সি। পরের কোশ্চেনে বলেছে দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:4, তাদের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে 4:5 বলে তাদের উচ্চতা। ব্যাসার্ধ তাহলে আমরা ধরে নিলাম একটির হচ্ছে আর ওয়ান আর অন্যটির হচ্ছে আর টু, এর অনুপাত দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে 4:5, বা আর ওয়ান বাই আর টু সমান হচ্ছে 4/5, আর উচ্চতা আমরা ধরে নিচ্ছি একটির উচ্চতা h1 আর অপরটির হচ্ছে h2, দুটোর উচ্চতা। আয়তন সমান দেওয়া আছে v1 v2, আয়তনের অনুপাত দেওয়া আছে কত 1:4, আয়তনের অনুপাত 1:4, বা লম্ববৃত্তাকার চোঙ বলেছে চোঙের আয়তন হয় পাই আর স্কয়ার এইচ, তাহলে প্রথমটির আয়তন হচ্ছে পাই, আর বলতে আর ওয়ান স্কোয়ার ইন্টু উচ্চতা, উচ্চতা বলতে এইচ, অনুপাত পাই আর টু স্কোয়ার ইন্টু এইচ টু ইজ ইকুয়াল টু হচ্ছে 1:4, প্রথমটির আয়তন, আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, দ্বিতীয়টির আয়তন, এখানে আর ওয়ান হচ্ছে ব্যাসার্ধ আর এইচ ওয়ান হচ্ছে উচ্চতা,
পাই পাই কাটছে বা পাচ্ছি, তাহলে দেখো আর ওয়ান একবার লিখছি বাই আর টু এর হোল স্কোয়ার ইন্টু এইচ ওয়ান বাই এইচ ইজ ইকুয়াল টু ওয়ান ইজ টু, কি করে শুধু বাই করা হয়েছে আর কিছু করা হয়নি। আর ওয়ান আর ওয়ান আর ওয়ান স্কোয়ার নিচে থাকতো আর টু স্কোয়ার, তাহলে হোল্ড করে দিয়েছে আর ওয়ান বাই আর টু হোল স্কোয়ার, আর এইচ ওয়ান নিচে থাকতো এইচ টু, তাহলে এইচ ওয়ান এইচ টু, তাহলে বা এইখানে দেখো আর ওয়ান আর আর টুর মান আমরা পেয়েছি চার বাই পাঁচ, তার স্কোয়ার তাহলে চার চার হচ্ছে ষোলো বাই হচ্ছে পঁচিশ গুণিত এইচ ওয়ান আর এইচ টু সমান হচ্ছে এক এর চার, বা এইচ ওয়ান বাই এইচ টু সমান গুণ করা হচ্ছে গুণ হচ্ছে, তাহলে পঁচিশ বাই হচ্ছে ষোলো চারে চৌষট্টি, বা এইচ ওয়ান ইস টু এইচ টু সমান হচ্ছে পঁচিশ ইস টু চৌষট্টি, এটাই হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও পঁচিশ ইস টু চৌষট্টি অপশন ডি, এরপর হচ্ছে ছয় টাকা কোশ্চেন। এখানে একটা সংখ্যা তত্ত্ব দেওয়া আছে আর এই তত্ত্বের বলেছে ৩৫ না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়, তাহলে আমাদের প্রথমে যে সংখ্যা তত্ত্ব দেওয়া আছে ৩৫ হিসেবে তার মধ্যমা বের করতে হবে, তারপর ৩৫ বাদ দিয়ে মধ্যমা বের করতে হবে, দিয়ে বিয়োগ করলে আমরা তাদের বৃদ্ধিটা পেয়ে যাব। মধ্যমা বের করার জন্য প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, তাহলে দেখো এখানে সবচেয়ে ছোট আছে মানে ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি তাহলে ৩৪, তারপর ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯ আর ৪০। তাহলে মোট এখানে n দেখতে হবে, n এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তাহলে n ইকুয়াল টু সেভেন। এখন আমরা এই মধ্যমা বের করছি, n ইকুয়াল টু পেয়েছি সেভেন, সেভেন হচ্ছে অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হচ্ছে n প্লাস ওয়ান বাই টু তম পদ, তাহলে সাত প্লাস আট আট বাই দুই সমান হচ্ছে চারতম পদ, চারতম পদ এখানে দেখো চারতম পদ এক দুই তিন চার সাত, যে প্রদত্ত সংখ্যা তত্ত্ব ছিল সেই তত্ত্বে মধ্যমা সমান পেলাম ৩৭। এখন বলেছে ৩৫ না থাকলে, তাহলে ৩৫ বাদ, এখন n ইকুয়াল টু হচ্ছে সাত ছিল একটা চলে গেল, তাহলে থাকছে ৬, ৬ হচ্ছে যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হয় n প্লাস n বাই টু তম পদ প্লাস n বাই টু প্লাস ওয়ান তম পদ বাইরে একের দুই বা বাই টু সমান হাফ এন তম, তাহলে ছয় বাই দুই সমান তিন তম পদ এক দুই তিন সমান হচ্ছে ৩৭, আর চার তম পদ হচ্ছে ৩৮ সমান একের দুই, যোগ করলে পাচ্ছি সাত আটে ১৫ ৫ হাতে এক ছয় একে সাত পঞ্চান্ন সমান তিন সাত পাঁচ, চেয়েছে কি চেয়েছে সে মধ্যমা বৃদ্ধি পায়, তাহলে আগে মধ্যমা ছিল ৩৭ এখন মধ্যমা হয়েছে ৩৭.৫, অতএব মধ্যমা বৃদ্ধি সমান হচ্ছে ৩৭.৫ মাইনাস ৩৭ সমান হচ্ছে ০.৫, এটা হচ্ছে অ্যান্সার অপশন ডি।
এরপর হচ্ছে দ্বেতা, শূন্য স্থান। প্রথম কোশ্চেন বলেছে অংশীদারি কারবারে লাভ বন্টনের কোন সুনির্দিষ্ট নীতি উল্লেখ না থাকলে লাভ অংশীদারের লাভ অংশীদারদের ড্যাশ অনুপাতে বন্টিত হয়। কোন শর্ত যদি না থাকে তাহলে লাভ সব সময় মূলধনের অনুপাতে বন্টিত হবে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে মূলধন। পরের কোশ্চেন বলেছে দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ করণী, এটার অ্যান্সার হবে অনুবন্ধী করণী বা পূরক করণী, পূরক অর অনুবন্ধী। তাহলে অনুবন্ধী করণী কি, এ প্লাস রুট বি যদি একটি করণী হয় এর অনুবন্ধী করণী হচ্ছে এ মাইনাস রুট বি। বোঝা গেছে? দেখো আরেকবার বলছি, অনুবন্ধী করণের ক্ষেত্রে শুধুমাত্র যে রুট থাকবে তার আগে যে সাইনটা থাকছে সেটা চেঞ্জ হবে। এখানে রুট বি তার আগে সাইন প্লাস, তাহলে এটা চেঞ্জ হয়ে হবে মাইনাস, এটাই হচ্ছে অনুবন্ধী। পরের কোশ্চেনে দেওয়া আছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হাফ হলে সাইন টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস না কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর থিটা মান, কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর এটা মান নেবে। সমান আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা, এর হোল স্কোয়ার টু দি পাওয়ার ফোর আছে তাহলে তার হোল স্কোয়ার হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার, সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়েছে। এরপর এটা সমান আমরা জানি ওয়ান কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হয় ওয়ান, তাহলে ওয়ান ইন্টু এটার মান দেওয়া আছে দেখো হাফ সমান, তাহলে পেলাম হাফ, এটাই হচ্ছে অ্যান্সার। চার দেখ কোশ্চেন বলছে কোন বৃত্তের ব্যাসার্ধের প্রান্ত বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পর ড্যাশ, এটা হবে সমান্তরাল। পরের কোশ্চেন একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো ওজাই। পরের কোশ্চেন একটি লম্ববৃত্তাকার চোঙে বেসের দৈর্ঘ্য 4 সেমি এবং উচ্চতা বেসের দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভেতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য। ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ নয় ব্যাস সমান দিয়েছে 3 সেমি, এটা 3 সেমি বলেছে আর উচ্চতা 4 সেমি, তাহলে সবচেয়ে বড় যে দণ্ডটি রাখা যাবে সেটি হচ্ছে কর্ণ বরাবর ভেতর, তাহলে এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ উচ্চতা আর এটা হচ্ছে ভূমি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হয় অতিভুজের স্কোয়ার, অতএব এটা যদি আমরা এ বি সি নাম দিই তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বি সি হচ্ছে ভূমি মান হচ্ছে 3 সেমি আর এ বি হচ্ছে লম্ব মান হচ্ছে 4 সেমি, এসি সমান এসি স্কোয়ার সমান হচ্ছে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সমান 4 4 একবার করে দিলাম 16 প্লাস 3 3 9 সমান হচ্ছে 25, এসি সমান রুট যদি 25 করি তাহলে পাবো 5, তাহলে সবচেয়ে বড় দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে অ্যান্সার।
এরপর তিনের দায়ের কোশ্চেন সপ্তম এটা। প্রথম কোশ্চেন বলেছে মূলধন পি টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর পার্সেন্ট, চক্রবৃদ্ধি সুদের পর্ব চার হলে এন বছরের সমূল চক্রবৃদ্ধি, সুদের পর্ব চার বলতে বছরে চার বার দেয়। তার ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি এ সমান হয় সুদ প্লাস আসল সমান হয় পি ইন্টু ওয়ান প্লাস যে পরিমাণ না যে হারে সুদ দিচ্ছে বাই চার ইন্টু হচ্ছে একশো হোল টু দি পাওয়ার সময়ের সঙ্গে পর্ব হয়ে গেছে সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই চারটা নিচে আসছে তাহলে হচ্ছে চারশো আর উপরে হচ্ছে ফোর, এটা হচ্ছে অ্যান্সার। এখানেও দিয়েছে দেখো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই চারশো হোল টু দি পাওয়ার ফোর এর, তাহলে এটা হবে সত্য। এর সঙ্গে তোমরা মনে রাখবে সুদের পর্ব যা থাকবে, সুদের পর্ব তিন চার পাঁচ যে কোনো সংখ্যা যদি থাকে তখন আমরা আর কে ভাগ করব। আমরা জানি এক বছরের ক্ষেত্রে একের সঙ্গে তুলনা করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে, এক বছরের ক্ষেত্রে সুদের পর্ব যদি এক হয় তখন আমরা পাই এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দি পাওয়ার এন, এটা ছিল আমার এক বছরের ক্ষেত্রে। এরপর দেখো সুদের পর্ব যা বা বলতে পারে যে তিন মাস অন্তর দেয় বা চার মাস অন্তর দেয় বা ছ মাস অন্তর দেয়, তাহলে কি একটা একটা তোমাদের বোঝায় যে ফার্স্ট এক নম্বর চার মাস অন্তর যদি দেয়, চার মাস অন্তর যদি দেয় তাহলে দেখো বছরে কতবার সুদ দিচ্ছে, চার মাস অন্তর যদি দেয় তাহলে বছরে তিনবার সুদ দিচ্ছে, তাহলে এটাই হচ্ছে সুদের পর্ব, যতবার সুদ দেয় সেটাই হচ্ছে সুদের পর্ব, তাহলে হচ্ছে এটা হচ্ছে তিন বার। এরপর এটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা পাবো সুদের পর্ব তাহলে পাচ্ছি তিন, বা বলতে পারি চার মাস অন্তর দেয় তখন আমরা সুদ প্লাস আসল সমান পাবো পি ইন্টু ওয়ান প্লাস, দেখো পর্ব দিয়ে ভাগ, সুদের হারকে পর্ব দিয়ে ভাগ, তাহলে আর বাই থ্রি হয়েছে, নিচে হচ্ছে একশো হোল টু দি পাওয়ার যে সময় থাকবে তার সঙ্গে তিন গুণ, তাহলে থ্রি এন, এটাই হচ্ছে তোমাদের ফর্মুলা, বোঝা গেছে। এরপর যদি এটা তিন মাস অন্তর বলে তাহলে সুদের পর্ব হবে কত, চার, যদি ছ মাস অন্তর বলে তাহলে সুদের পর্ব হবে কত হবে দুই, কি এটা পর্বটা কোথায় কোথা থেকে আসছে, এটা হচ্ছে বারো বাই চার সমান হচ্ছে তিন, তারপর বারো বাই তিন সমান চার আর হচ্ছে বারো বাই ছয় সমান হচ্ছে তিন। পরের প্রশ্ন বলেছে সেক থিটা ও কোসেক থিটা পরস্পর অনন্য, সেক থিটা অনন্য মানে হচ্ছে 1 বাই, এর অনন্য হচ্ছে 1 বাই সেক, তাহলে 1 বাই সেক থিটা সমান কি কস থিটা, তাহলে এর অনন্য কত কস থিটা, কিন্তু এর অনন্য বলেছে কোসেক থিটা, তাহলে এটা হবে মিথ্যা। পরের কোশ্চেন বলছে সমদ্বীপ বাহু ট্রাপিজিয়াম অবশ্যই সমবৃত্তস্থ, এটা হবে সত্য, বৃত্তস্থ ট্রাপিজিয়াম সব সময় হবে সমদ্বীপ বাহু ট্রাপিজিয়াম, তাহলে সমদ্বীপ বাহু ট্রাপিজিয়াম বলেছে তাহলে অবশ্যই সেটা বৃত্তের মধ্যে অবস্থিত হবে, তার জন্য বলছে সমবৃত্তস্থ, এটা হবে সত্য। পরের কোশ্চেন এক্স ওয়াই জেড তিনটি চলরাশি এরূপ যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই যেখানে জেড ধ্রুবক, আর বলেছে এক্স প্রপোর্শনাল টু জেড, এক্স প্রপোর্শনাল টু জেড যেটা এখানে হচ্ছে জেড ধ্রুবক আর এখানে হচ্ছে ওয়াই ধ্রুবক, তাহলে এক্স প্রপোর্শনাল টু তখন হবে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এটা হচ্ছে তোমাদের যৌগিক ভেদের সূত্র থেকে, যদি এটা বলে দেয় তাহলে x x প্রপোর্শনাল টু y যখন z ধ্রুবক আবার x প্রপোর্শনাল টু z যখন y ধ্রুবক, এটা যদি বলে দেয় তাহলে যৌগিক ভেদ থেকে আমরা এটা পাবো, আর যদি না বলে দেয় শুধু বলে x প্রপোর্শনাল টু y আর x প্রপোর্শনাল টু z তাহলে কিন্তু এটা হবে না,
যদি বলে দেয় x প্রপোর্শনাল টু y যখন z ধ্রুবক আর হচ্ছে x প্রপোর্শনাল টু z যখন হচ্ছে y ধ্রুবক, তখন আমরা যৌগিক ভেদ লাগিয়ে আমরা করতে পারবো। তোমাদের বইয়ে এটার প্রমাণও করে দেওয়া আছে, এটা প্লাসের প্রমাণটা করে দেওয়া আছে, গুণের প্রমাণ করতে তোমাদের কোনো সমস্যা হবে না, তাহলে এটা হচ্ছে সত্য। পরের কোশ্চেন, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 27 গুণ। ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য আমি ধরলাম a, অতএব ঘনকের আয়তন সমান হচ্ছে a কিউব, ঘনকের আয়তন হয় a কিউব। এখন প্রতিটি ধারের দৈর্ঘ্যকে তিন গুণ করা হচ্ছে, তিন গুণ করা হলে 3a হচ্ছে, তাহলে এখন আয়তন v1 সমান হচ্ছে বাহুর কিউব বলতে 3a এর হোল কিউব সমান 27 a কিউব। a কিউব ছিল কি আগের আয়তন 27 ইনটু, তাহলে এখনের আয়তন, এখনের আয়তন বলতে বাহুর দৈর্ঘ্য যদি প্রতিটি ধার বা বাহুর দৈর্ঘ্য যদি তিন গুণ করা হয় তাহলে তখন আয়তন হচ্ছে আগের আয়তনের 27 গুণ। এখানেও দিয়েছে দেখো 27 গুণ, তাহলে এটা হচ্ছে সত্য। পরের কোশ্চেন, যে x চলে n টি বিভিন্ন মান, যেখানে দেওয়া আছে x1 x2 xn এর যৌগিক গড় x বার সমান, x বার সমান হয়, x বার সমান হয় কি গড়, তাহলে x1 প্লাস x2 প্লাস প্লাস xn বাই n, এটা হচ্ছে গড়। ঠিক আছে, গড় সমান আমরা লিখতে পারি এটা x বার সমান, তাহলে 1 বাই n সমান x1 প্লাস x2 প্লাস প্লাস xn, সামনে লিখেছি, তাহলে 1 বাই n এটা সমান হচ্ছে সামেশন অফ i equal to 1 1 to n x y। সামেশন মানে হচ্ছে যোগ, সামেশন মানে হচ্ছে i equal to 1 2, যদি আমরা 3 ধরি 2 ধরি তাহলে x i নিলাম, এর মানে হচ্ছে কি যে এই i এর মানটা 1 থেকে 2 এর মধ্যে অবস্থিত, আর সামেশন মান 1 থেকে মানে 1 2 বা 3 4 তে থাকতে হয় চলতো, আর হচ্ছে এটা এই চিহ্নটা মানে হচ্ছে যোগ, তাহলে সমান আমরা লিখতে পারি x 1 প্রথমে i এর মান 1 বসাচ্ছি প্লাস এটা ধরো চাল দিকে, তাহলে বুঝতে সুবিধা হবে, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস হচ্ছে x4, তাহলে এখানেও বসিয়েছি i এর মান 1 থেকে n, তাহলে যদি এখান থেকে এদিকে লিখি তাহলে প্রথমে i এর মান বসাচ্ছি 1, তারপরে সামেশনের জন্য যোগ, তারপরে i 2 এই করে করে চলছে n পর্যন্ত, তাহলে x বার সমান পাচ্ছি 1 বাই সামেশন, আর এটা দেওয়া আছে, তাহলে আমরা পেলাম কি। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমার সাথে ভালো থাকো, বাই বাই।